বিটি বন্ধু মানে বাংলা টেকনিক্যাল বন্ধু ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত জানাই। আবার ফ্লিপকার্টে বিগ সেভিং ডে সেল চালু হচ্ছে 6th August থেকে 10th August পর্যন্ত। এই বিগ সেভিং ডে সেলটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল। এখানে তোমরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং সমস্ত ধরনের প্রোডাক্টের ওপর ভালো ডিসকাউন্ট পাবে। তো আমার যেহেতু টেক চ্যানেল, তো আমি তো আদার্স প্রোডাক্টের ব্যাপারে কিছু বলবো না, আমি টেক রিলেটেড প্রোডাক্টেরই কথা বলবো। তো আমি আজকে ভিডিওতে 9000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে কোন ফোনগুলো ভালো হবে তো সেটা ওয়ান বাই ওয়ান আমি রেকমেন্ড করছি। তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের যে ফোনটা পছন্দ হবে সেই ফোনটা তোমরা সিলেক্ট করে তোমরা বাই করতে পারো ফ্লিপকার্ট থেকে। এটা বিগ সেভিং ডে স্পেশাল ভিডিওটা। আমার চয়েস লিস্টে প্রথম ফোন হচ্ছে ইনফিনিক্স নোট 12, যেটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর। এই ফোনটাকে আমার প্রথমে রাখার কারণ হচ্ছে এই ফোনটা 5G না হলেও এই ফোনটা অনেক ভালো। এই প্রাইসে অফারে এটা পাওয়া যাচ্ছে 9,500 টাকায়। আর সবথেকে বড় হাইলাইটিং ফিচার যেটা এই ফোনটাতে রয়েছে, এই প্রাইসে সাধারণত সব ফোন IPS ডিসপ্লে থাকে, এই ফোনটাতে ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তো এবার পরের ফোনটাতে আসছি, এটা হলো পোকো M4 5G, যেটা আমার চয়েস লিস্টের সেকেন্ড ফোন। এটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 5G প্রসেসর, আর এই ফোনটাতে IPS ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে নেই। আরও আদার যা স্পেসিফিকেশান আছে সেটা তোমরা ফ্লিপকার্ট অ্যাপে গিয়ে চেক করে নেবে, এবং এই ফোনটা সেলে 10,000 টাকায় পাওয়া যাচ্ছে। তো এবার পরের ফোনটাতে আসছি, এটা হলো পোকো M4 Pro 5G, যেটা আমার চয়েস লিস্টে 3 নম্বরে আছে। এটাতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810 5G চিপসেট, আর ফুল HD+ IPS ডিসপ্লে, এবং এক্সট্রা স্পেসিফিকেশান জানতে হলে তোমরা ফ্লিপকার্টে দেখে নেবে। আর এই ফোনটা অফারে 11,500 টাকায় পাওয়া যাচ্ছে। তো এবার পরের ফোনটাতে আসছি, এটা হলো পোকো X4 Pro 5G, যেটা আমার চয়েস লিস্টে 4th পজিশনে আছে। এটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটার আনবক্সিং অ্যান্ড রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেখানে আমি এই ফোনটার সম্পর্কে বলেছি এবং এই ফোনটার আনবক্সিং করেছি। তো ওপরে আই বাটনে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে, যাও সেই ভিডিওটা দেখো এবং কেমন লাগলো সেই ভিডিওটা সম্পর্কে আমাকে কমেন্ট করে বলো। অফারে ফোনটা পাওয়া যাচ্ছে 15,249 টাকায়, যেই প্রাইসটা কিলার প্রাইস একদম। তো এবার পরের ফোনটাতে আসছি, তো এই ফোনটা হলো পোকো F4 5G, এই ফোনটা আমার চয়েস লিস্টে 5th পজিশনে আছে। এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর, এবং 64 মেগাপিক্সেল সোনি সেন্সার উইথ OIS। ফোনটা ফুল স্পেসিফিকেশন তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে, ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটা অফারে 26,599 টাকায় পাওয়া যাচ্ছে। তো এবার পরের ফোনটাতে আসছি, এবার আমার তরফ থেকে আরও 3টে ফোনের বোনাস রেকমেন্ডেশন, যার মধ্যে প্রথম ফোনটা হচ্ছে Realme 9 5G SE। এই ফোনটা স্পেশালি হার্ডকোর গেমারদের জন্য, যারা under 20,000 বেস্ট গেমিং ফোন চায় তারা এই ফোনটা নিতে পারে, কারণ এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর, যেটা এই ফোনটার মেইন হাইলাইট। এবং এই ফোনটা হচ্ছে এসের সব থেকে সস্তা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর ওয়ালা স্মার্ট। অফারে এই ফোনটা কার্ড ডিসকাউন্ট দিয়ে 17,999 টাকায় পাওয়া যাবে। তো এবার পরের ফোনটাতে আসছি, এটা হলো ওপো Reno 8 5G, যেটা আমার বোনাস রেকমেন্ডেশনের সেকেন্ড পজিশনে আছে। এবং এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 প্রসেসর, আর এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিও খুব ভালো। এটা ওপো লাভারদের জন্যই স্পেশালি রেকমেন্ডেড। তো এবার পরের ফোনটাতে আসছি, আর এই ফোনটা হলো iQOO Neo 6 5G, এই ফোনটা আমার রেকমেন্ডেশনে 3rd পজিশনে আছে। আর এই ফোনটা অ্যামাজনে অ্যাভেলেবেল, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নেই। এই ফোনটাও খুব ভালো ফোন, আর খুব ভালো ডিসকাউন্ট আছে, কার্ড ডিসকাউন্ট মিলিয়ে টোটাল এই ফোনটাতে 4,000 টাকা ডিসকাউন্ট আছে, ফলে এই ফোনটার ফাইনাল প্রাইস দাঁড়াচ্ছে 26,000 টাকা, মানে 25,999 টাকা। এই ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর, আর এই ফোনটাতে রয়েছে 64 মেগাপিক্সেল সোনি সেন্সার উইথ OIS, আর এই ফোনটাতে রয়েছে ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনটার স্পেসিফিকেশন খুবই ভালো। এই ফোনটা অ্যামাজনে অ্যাভেলেবেল, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল নয়। তো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যে ফোন কিনতে চায়। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই যে দেখতে পাচ্ছ নতুন মাইক আসবে, এই মাইকটারও আনবক্সিং আর রিভিউ আসবে। আর এই মাইকটার আনবক্সিং আর রিভিউ দেখতে হলে তোমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই মাইকের অডিও কোয়ালিটি তোমাদের কেমন লাগছে তো নিচে কমেন্ট করে অবশ্যই বলো। এই ভিডিওটাতে আমি বেশিরভাগ পোকোর ফোনই রেকমেন্ড করেছি, কারণ এই সেলটা স্পেশালি পাওয়ার্ড বাই পোকো, সো এই কারণে পোকোর ফোনের ওপর বেশি ডিসকাউন্ট থাকবে। তো আমি এই জন্য পোকোর ফোনই রেকমেন্ড করেছি বেশি করে।